পুজোর মণ্ডপে গাঁজা খাওয়ার আসরের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হয়ে হেনস্থা হতে হলো পুজো কমিটির সদস্য ও এলাকার মহিলাদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কালিসারা পাড়ায়। বুধবার সন্ধ্যায় কালিসারা আমতলা নাগরিক কমিটির দুর্গামূর্তি বিসর্জন হয়। এরপর মণ্ডপ ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুজো মণ্ডপের ভিতরে বসে গাঁজা ও জুয়ার ঠেক বসিয়েছিল এলাকার কয়েকজন দুষ্কৃতকারী। বিষয়টি নজরে আসতে প্রতিবাদ করেন পুজো কমিটির এক সদস্য, তাকে ধারালো অস্ত্র গলায় চেপে ধরে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মহিলারা। মহিলারা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার সময় মহিলাদের গায়ে নিষিদ্ধ বোমা ছুড়ে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পুজো কমিটির সভাপতি। ছিল কালকে আমাদের ঠাকুর ভাষণ ছিল, তো আমাদের ঠাকুর প্রায় 5টার মধ্যে ভাষণ হয়ে গেছিলো। তারপর আমাদের মানে মেয়েরা সব ঠাকুর মন্দিরে পুজো শুনতে যেতে এসেছিলো, তো কয়েকটা ছেলে এখানে জুয়ো এবং মদ গাঁজা খাচ্ছিলো। তো আমাদের পুজো কমিটির সভাপতি এসে বলেছে যে এখানে আপনাদের পুজো প্যান্ডেলের ভিতরে এসব হবে না। তার ক্ষেত্রে ওকে বলা সত্ত্বে ওকে মানে ওরা যারা ক্লাস গাঁজা খাচ্ছিলো তারা ওকে মানে ভুজালি দেখিয়েছে এবং মারধর করেছে। তারপর আমাদের সবাই আসার পর আমাদের মেয়েগুলোকে মেরেছে, আর এছাড়া দেখেন এখানে সব তাস সব কিছুই পড়ে আছে এবং বোমা ফাটাচ্ছিল ওরা। আচ্ছা, থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি। আমরা চাই মানে প্রশাসনকে যে এর ব্যাপারে তদন্ত করুক। কি নাম আপনার? আমার নাম সুজিত দুলু। বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.